ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে পুজোর আগে জুট ফেস্টিভ্যালের সূচনা হয়ে গেল বহরমপুরে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে আয়োজিত এই প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব দ্রব্যের কদর বাড়ছে, সেই সময় পাটজাত দ্রব্যের চাহিদাও বাড়ছে দিন দিন। পরিবেশ বান্ধব পাট এবং পাট শিল্পকে চাঙ্গা করতে পুজোর আগেই জুট ফেস্টিভ্যালের সূচনা হয়ে গেল বহরমপুর শহরে। পাট শিল্প পাটজাত দ্রব্যের চাহিদা বাড়াতে, পাটজাত দ্রব্যকে সকলের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি পাটের শিল্পকলা প্রদর্শনী এবং প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে আয়োজিত এই প্রদর্শনী এবং প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাট শিল্পকে নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার বিশেষ গুরুত্ব দিলে বাংলার মানুষের জন্য সোনালি দিন আসবে বলেই জানালেন অধীর রঞ্জন চৌধুরী। এই প্রথম বহরমপুর শহরে পাটজাত দ্রব্যের প্রদর্শনীতে সকলকে আসার আহ্বানও জানালেন। পাটের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ পাটের মতন পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এরকম ফাইবার আর নেই, তুলো আছে আর পাট আছে। তো স্বাভাবিকভাবেই পাটকে নিয়ে যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার ভাবে মানে ভাবার মতন করে ভাবে, ভাবা তো অনেক কিছু আছে কাগজে কলমে ভেবে লাভ নেই, ভাবার মতন করে ভাবে, তাহলে এ বাংলায় যেমন পাটের রং সোনালি এরকম এ বাংলার মানুষের জন্য সোনালি দিন আসতে পারে। অতএব এরা যেখানে এসেছে আমি মনে করি আমরা ভাগ্যবান, তাই তাদের এই আশাটা আমরা যেন কাজে লাগাই, এইটুকুই আমার বক্তব্য। বহরমপুরের মানুষকে বলবো, আপনারা যেভাবেই হোক একবার অন্তত নিজেদের জীবনের উপলব্ধির জন্য, অভিজ্ঞতার জন্য কৃষ্ণনাথ কলেজের স্কুলে এসে এই যে প্রদর্শনী হচ্ছে পাটজাত পণ্যের প্রদর্শনী, অবশ্যই 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 সেই প্রদর্শনীতে এসে আপনারা অংশগ্রহণ করুন, দেখুন, জানুন, বুঝুন পাট কি, পাট কাকে বলে, পাট কি করতে পারে। 15 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে এই শিবিরে মুর্শিদাবাদ জেলাকে প্রাধান্য দিয়ে মোট 25টি স্টল তৈরি হয়েছে। সারা রাজ্যের সাথে এই জেলার 15টি স্টল রয়েছে। স্টলগুলিতে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি পাটজাত নানান পণ্য প্রদর্শিত হচ্ছে। বহরমপুর শহরকে প্রাধান্য দিয়ে পাটজাত দ্রব্যের প্রদর্শনীর সূচনা হয়ে গেল। এটা ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে নেওয়া হয়েছে। আমরা চাইছি যে পাটের যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট সেটা আমরা খালি বড় শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এখন সেকেন্ড টায়ার থার্ড টায়ার যেটাকে বলে সেইখানে আমরা ছড়াতে চাইছি। এটা প্রথম উদ্যোগ, যেমন আমাদের অনারেবল এমপি বললেন, এটা আমরা যে আছে এখন বহরমপুর হচ্ছে ফার্স্ট, যেখানে প্রথম যেটা আমরা করছি। এরপরে আমরা খুবই হোপফুল, আমরা আশা করছি যে এটা সাকসেসফুল হবে, আর এর সাকসেসের উপর যেরকম সাকসেসফুল হবে আমরা এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় আরও 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 শহরগুলোতে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।